বন্ধুরা অঙ্কের ক্লাসগুলো শুধু তোমাদের আপকামিং ডাব্লুপি এবং কেপি এক্সাম না তোমরা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকো প্রতিটি এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এই টাইপ অফ কোশ্চিনই তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে এবং আমরা বেসিক কনসেপ্ট এবং শর্ট টিকের মাধ্যমে সলিউশন শিখব তো অবশ্যই রেগুলার তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে থাকবে আজকের ফার্স্ট কোয়েশ্চিন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কী আছে আমাদের এখানে এ বাই টু দেওয়া আছে আমাদের সেভেন বাই নাইন সি দেওয়া আছে আমাদের এখানে থ্রি বাই ফাইভ এইচ টু টু সি এর মান নির্ণয় করতে হবে আমাদের তো কীভাবে করবে দেখো যে অনেক টাইমে এইচ টু বি দিয়ে দেয় এইচ টু বি এইভাবে দিয়ে দিলো সেভেন ইস টু নাইন বাই মানে কি ইস টু ই বলতে পারি এবং বিস টু সি এখানে আমাদের কি থ্রি ইস টু ফাইভ এবারে অনেক ট্রিক আছে কোনি গুণ এই সমস্ত কিছু তো সেগুলোকে বাদ দাও এখানে তোমরা কী দেখো কমন কি আছে বি কমন এবার বিয়ের ভ্যালু এখানে কত আছে নয় এইটাকে যে করে হোক যেটা আছে নয় বানাও অথবা এইটাকে যে করে হোক তিন বানাও যে কোনো যেটা ইজি মনে হবে সেটা করবে তো এখানে আমাদের কোনটা ইজি বলো তো এখানে এই তিনটাকে নয় করা ইজি কীভাবে নয় করবো এখানে আমরা যদি তিন গুণ করে দিই তাহলে কি এসে যাবে এই যে রেশিওটা আসবে এখানে কত নয় এস টু পনেরো চলে আসবে এটা এবার দেখো এইখানে বিয়ের ভ্যালু নয় এখানেও বিয়ের ভ্যালুও নয় দুটো যেহেতু সেম ভ্যালু তখন এখানে ডাইরেক্ট লিখে দাও এইস টু ইস টু সি এটা ইজিকালস টু সেভেনের ভ্যালুটা যা আছে তাই এই দুটোতে দেখো কি দুটোরই ভ্যালু নয় তাহলে এখানে নয় এবং এটা কত পনেরো এখানে কিন্তু আর এই বিয়ের মানটা বসালে হবে না এই দ্বিতীয় ক্ষেত্রে সি এর মানটা এটা বসলে কিন্তু আর পাঁচ হলে হবে না এখানে যেটাতে এটাকে নয় বানানোর ফলে এখানে সি এর মানটা যত এসছে সেটাকে বসাতে হবে তাহলে সেভেন ইস টু নাইন ইস টু পনেরো এখানে অ্যান্সার এসে যাবে অ্যান্সার হবে অপশন বি অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ঠিক আছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ওয়ান পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত হবে টু ইস টু ওয়ান তাদের বর্তমান বয়স কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে একটা শর্ট ট্রিক হতে পারে এখানে তোমাদের কি এটা কোনো পরিবর্তন হয়নি দ্বিতীয়টা কোনো পরিবর্তন হয়নি প্রথমটা পরিবর্তন হয়েছে কত পরিবর্তন হয়েছে ওয়ান রেশিও পরিবর্তন হয়েছে ওয়ান রেশিও কখন পরিবর্তন হয়েছে যখন পনেরো বছর হয়েছে তার মানে ওয়ান রেশিও ইজিকালসু বলতে পারি আমি পনেরো বছর তাহলে এখান থেকে বর্তমান বয়সের অনুপাতটা কত তিন রেশিও এবং এর যেটা আছে এর তিন রেশিও বিয়ের ওয়ান রেশিও তাহলে এখানে তিন রেশিও এর কত পঁয়তাল্লিশ বিয়ের কত পনেরো এটাই আমাদের উত্তর উত্তর অপশান এ অথবা যেটা আমাদের বেসিক কনসেপ্ট দিয়ে চলে আসো সবসময় ট্রিক অ্যাপ্লাই করা যায় না এখানে নাম্বার যদি একটু হের ফের থেকে থাকে তখন আমাদের কী করতে হবে বেসিক করতে হবে তো বেসিকটা কী আমাদের এর দিয়ে ধরে নাও থ্রি এক্স বিএডটাকে ধরে নাও এক্স এই যে বয়সের এদের কি বয়স দুটো এবার পনেরো বছর পর তার মানে কি থ্রি এক্স প্লাস পনেরো ডিভাইড বাই কত এক্স প্লাস পনেরো নতুন রেশিওটা কত এসছে টু বাই ওয়ান এই এবার কোন গুণ করো কত আসবে থ্রি এক্স প্লাস পনেরো এটা কত টু এক্স প্লাস তিরিশ এই টু এক্সটাকে যদি এবারে নিয়ে আসি তাহলে এখানে গিয়ে থ্রি এক্স মাইনাস টু এক্স মানে আলটিমেটলি কত এক্স এই পনেরোটাকে যদি এই পার করে দিই এটা এসে যাবে আমাদের কত পনেরো তিরিশ থেকে পনেরোকে বাদ দিলে পনেরো এবার মান বসিয়ে দাও এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং এখানে কত পনেরো এই কোশ্চিনে দেখবে যে কী চাওয়া হয়েছে যে বর্তমান বয়স চাওয়া হয়েছে বর্তমান বয়স এটা এবার যদি এখানে বর্তমান বয়স নাচে যদি বলা হয়তো পনেরো বছর পরে বয়সটা কত তাহলে কী হয়ে যেত আমাদের পনেরো পনেরো যোগ হয়ে যেত আর এখানে তো অ্যান্সার কি আমাদের অপশান এ নেক্সট চলো দেখো কি আছে একটি ক্লাসের চোদ্দোজন ছাত্রের গড় নম্বর আছে আমাদের একাত্তর কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর ছাপ্পান্ন এবং বত্রিশের পরিবর্তে বিয়াল্লিশ এবং চুয়াত্তর লেখা হয়েছে তাহলে প্রকৃত গড় নম্বর কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো কীভাবে করবে এখানে প্রথমত দেখো যে এদের দুজনের এই যে প্রথমত যে চোদ্দোজন ছাত্রর গড় নম্বর কত একাত্তর চোদ্দ জন ছাত্র একাত্তর তাহলে চোদ্দ জন ছাত্র যে সমষ্টি আছে সেটাকে নির্ণয় করে দাও সবারই যে নাম্বারের যে সমষ্টি তাহলে এটাকে গুণ করে দাও চোদ্দো এখানে চোদ্দো কে চোদ্দো চার সাত চোদ্দো আমাদের হয় সাত চোদ্দ চোদ্দ কে চোদ্দ হাতে এক সাত চোদ্দং হয় কত সতানব্বই আচ্ছা পাঁচ চোদ্দ সৌদ্ উত্তর আচ্ছা ছিয়ানব্বই হয়ে থাকে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই যদি হয় তাহলে সব অষ্টানব্বই হচ্ছে অষ্টনব্বই একে নিরানব্বই নাইনটি নাইন নাইনটি নাইন হচ্ছে তার মানে নশো চোরানব্বই নশো চোরানব্বই কী হয়ে গেলো বলো তো এটা তাদের সবগুলোরই মোট সমষ্টি নাম্বারের সমষ্টি এবার কি হয়েছে এখানে পরে দেখা গেল দুজনের প্রকৃতকর প্রকৃত যে নাম্বার সেই নাম্বারটা কত ছাপ্পান্ন ছিল এবং ছিল বত্রিশ তার মানে এই দুজনের নাম্বারের সমষ্টিটা কত এইট এইট মানে এদের দুজনের যে অষ্টআশি নাম্বার এটা এখানে যোগ হওয়ার কথা ছিল কিন্তু ভুলবশত কত যোগ হয়েছিল এখানে ভুলবশত বিয়াল্লিশ এবং চুয়াত্তর তো বিয়াল্লিশ এবং চুয়াত্তরকে যদি আমরা এখানে যোগ করি তাহলে আসে একশো ষোলো তাহলে এখানে অষ্টআশি এখানে যোগ হওয়ার কথা ছিল কিন্তু ভুল করে সেখানে যোগ করা হয়েছে কত একশো ষোলো তাহলে এখানে বেশি যোগ করা হয়েছে নাকি কম যোগ করা হয়েছে এন্ট্রিতে বেশি দিয়ে দেওয়া হয়েছে নাকি কম দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে যদি বেশি দেওয়া হয় তাহলে এখান থেকে কী কমে যাবে আমাদের মাইনাস হবে কত মাইনাস হবে এই দুটো ডিফারেন্স বুঝো এই দুটো ডিফারেন্স কেন কারণ অষ্ট আমাদেরকে এখানে এন্ট্রি করতে হতো আমরা ভুল করে যেটা আছে একশো ষোলো করে ফেলেছি তাহলে কত এখানে আমরা বেশি এন্ট্রি করে দিয়েছি এই দুটো ডিফারেন্স নাও এখানে বিয়েক করো বিয়োগ করলে কত বেরিয়ে আসছে আমাদের টোয়েন্টি এইট আঠাশ তার মানে আঠাশ আমরা এখানে বেশি এন্ট্রি করে ফেলেছি তো এই আঠাশটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে আঠাশটাকে বাদ দিয়ে দিলে আটশো চোদ্দো চার হাতে এক ছয় নাইনটি এবার এখানে প্রকৃত গড় কত প্রকৃত গড় আবার কীভাবে নির্ণয় করবে এই যে টোটাল কতজন ছাত্র টোটাল চৌদ্দ জন তার মানে চোদ্দো এখানে ভাগ চোদ্দো দিয়ে এখান এখানে ভাগ করে দাও ছয় চোদ্দ চুরাশি ছয় চোদ্দ চুরাশি চুরাশি দিলে থাকলে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তার মানে নয় এই তার মানে সিক্সটি নাইন সিক্সটি নাইন ছিল এর প্রকৃত গড় প্রকৃতকর সিক্স চ্যান অ্যান্সার অপশান সি আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কোশ্চেন চলে আসবো দেখো কোনো একটি কাজ এব যথাক্রমে দশ বারো এবং পনেরো দিনে করতে পারে তারা একত্রিক কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগে এ এবং দু দিন এবং এর দু দিন পরে বি চলে যায় কাজটি কত দিনে শেষ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সিম্পল এ করছে দশ দিনে বি করছে বারো দিনে সি করছে কত পনেরো দিনে এদের লসাগু নিয়ে নাও কত ষাট তাহলে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে ছয় ইউনিট দশ দিয়ে ভাগ করে দিলাম বারো দিয়ে করলে বি করছে পাঁচ ইউনিট সি করছে কত চার ইউনিট করে কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক একটা স্টেট লাইন নিয়ে নাও লম্বা করে এবার এখানে কি আছে পাঁচ দিন আগে কাজটা শেষ হওয়ার এখানে কাজটা শেষ হচ্ছে এর ঠিক পাঁচ দিন আগে এরকম একটা জায়গায় কে চলে যাচ্ছে দেখো এ কাজটা ছেড়ে চলে যাচ্ছে তার মানে এখানে কে কাজ করছে বি এবং সে এর পরে কাজ করছে এবারে দেখো আগে কি বলা হয়েছে পাঁচ দিন আগে এ চলে যাচ্ছে এবং এ এর দু দিন পরে আবার বি চলে যাচ্ছে তার মানে এ এর এখানে দু দিন এই দু দিন পরে এখানে কে চলে যাচ্ছে বি চলে যাচ্ছে তার মানে এই লাস্ট এখান থেকে এটা কই এখান থেকে এটা টোটাল পাঁচ দিন বোঝো এখান থেকে এটা টোটাল পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে এই গ্যাপটা কত দু দিন তাহলে এই গ্যাপটা কদিন এই গ্যাপটা তিন দিন এই একদম কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে যেহেতু এ চলে যাচ্ছে তার মানে এই টোটাল গ্যাপটা কত পাঁচ দিনের গ্যাপ পাঁচ দিনের গ্যাপের মধ্যে আবার এই এইখানের গ্যাপটা দু দিনের এখানের গ্যাপটা তিন দিনের এইবার এখানে দেখো এখানে এ চলে গেলো এখানে বি চলে গেল তার মানে লাস্টের তিন দিন কে কাজ করলো বলো লাস্টের তিন দিন সি কাজ করেছে এই যে সি তাহলে এবার সি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে এই যে চার ইউনিট করে কাজ করে তাহলে এখানে তিন দিনে কত কাজ করেছে সি তিন চারে বারো ইউনিট কাজ করেছে মিডিলের এই যে মিডিলের জায়গাটা ছিল এখানে এ চলে গিয়েছিল তার মানে এখানে কে কে কাজ করেছিল বি এবং সি কাজ করেছিল বি এবং সি বি প্রতিদিন কত ইউনিট পাঁচ ইউনিট করে সি প্রতিদিন নয় ইউনিট চার ইউনিট করে তার মানে উভয় মিলে দুজন মিলে কত নয় ইউনিট কাজ করে কদিন কাজ করেছে এখানে এরা দু দিন তার মানে দুই যেগুণ করো টোটাল আঠারো ইউনিট তার মানে এই লাস্টের পাঁচ দিনে কত ইউনিট কাজ হয়েছে বলো তো এখানে আঠারো ইউনিট এখানে বারো ইউনিট তার মানে টোটাল তিরিশ ইউনিট এই লাস্টের এই কদিনে কাজ হয়েছে এবার টোটাল কাজ কোনটা হয় এটা আমাদের টোটাল ওয়ার্ক হয় এই যে ষাট ইউনিটটা তার মানে এই দিকে যেই জায়গাটা পড়ে আছে এখানে কে কাজ করেছিল তো এ প্লাস বি প্লাস সি সকলেই কাজ করেছিল এখানে তাহলে এখানে টোটাল কত এদিকে তিরিশ ইউনিট কাজ হয়েছে তার মানে পড়ে আছে এখানে কত তিরিশ ইউনিট কাজ এই তিরিশ ইউনিট কাজটাকে সকলেই মিলে করেছে তার মানে এদের সবগুলো সমষ্টি দিয়ে ভাগ মানে কত পনেরো দিয়ে ভাগ মানে কত দুই দিনে এই কাজটা কমপ্লিট হয়েছে এইবার কোশ্চিনটাতে কি চাওয়া হয়েছে দেখো যে কাজটি কত কতদিনে শেষ হয়েছিল তো কাজটি কতদিনে শেষ হয়েছিল এইখান থেকে এই জায়গাটার টাইম ছিল পাঁচ দিন এবং ঠিক এই জায়গাটার কাজ কত দুই দিন তাহলে পাঁচ প্লাস দুই মানে সাত দিন অ্যান্সার অপশান সি অপশন সি এখান থেকে বুঝতে পেরেছো একবার কনসেপ্ট যদি ঢুকে যায় মাথার মধ্যে একদম ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নিতে পারবে তোমরা নেক্সট কোয়েশ্চিন চলো কি আছে দেখো দুই ব্যক্তি আঠেরো কিলোমিটার কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা এবং টু কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা করে কত সময় পর তারা মিলিত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে মানে এখান থেকে একজন যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে এবং এই বি পয়েন্ট থেকে একজন আসছে এ পয়েন্টের দিকে এবার এই টোটাল ডিস্টেন্সটা কত বলা হয়েছে আঠারো কিলোমিটার এ যাচ্ছে কত টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা বেগে বি যাচ্ছে টু কিলোমিটার পার ঘন্টা বেগে এবার যদি পরস্পরের দিকে আসে ট্রেনের অগ্রের কথা ভাবো তাহলে পরস্পরের দিকে আমরা কী করি রিলেটিভ স্পিড নিয়ে কাজ করি তো রিলেটিভ স্পিড এখানে কী চলে আসবে আমাদের দুটো সমষ্টি যেহেতু পরস্পরের দিকে আসছে পরস্পরের দিকে আসলে রিলেটিভ স্পিড সমষ্টি হয়ে যায় তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের স্পিডটা কত বেরোবে ফোর পয়েন্ট ফাইভ এটা হয়ে গেল আমাদের স্পিড এবার এখানে ডিস্টেন্স কত আঠারো কিমি এবার তারা কখন পরস্পরে মিলিত হবে বলো তো যখন তারা এই আঠারো কিলোমিটার ডিস্টেন্সটা কভার করবে যে কোনো জায়গায় এ এখান থেকে এসে এখানে মিলিত হলো এ এখান থেকে এসে এখানে মিলিত হলো তাহলে যেই জায়গাটায় তারা মিলিত হবে সেই জায়গাতে কী হয়ে যাবে টোটাল আঠারো কিলোমিটার ডিস্টেন্সটা কভার হয়ে যাবে তাহলে এখানে টাইম ইজিকাস টু কী টাইম ইজিকাস টু কী আমাদের ডিস্টেন্স বাই স্পিড তাহলে ডিস্টেন্স এখানে কত আঠারো স্পিড কত ফোর পয়েন্ট ফাইভ পয়েন্টটাকে তুমি তুলে দিতে চাও তাহলে তুলে দাও এখানে উপরে দশ করে দাও নয় দিয়ে কাটলে নয় দুগ্ন আঠারো নয় দিয়ে কাটলে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে দিয়ে কাটলে এটা দুই তাহলে আসলো কত চার চার ঘন্টা তো এখানে চার ঘন্টা অ্যান্সার অপশান সি কত সময় পরে তারা মিলিতে হবে চার ঘন্টা পর তারা মিলিতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখব রিপিটেড চলে এসছে নেক্সট চলো কি আছে দেখো একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মে দৈর্ঘ্য সমান বলেছে যদি একটি ট্রেন নব্বই কিলোমিটার পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করে তবে ট্রেনটি দৈর্ঘ্য কত মিটার অ্যান্সার কিসে চাওয়া হয়েছে মিটারে চাওয়া হয়েছে এবার কি দেখো ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্যকে ধরে নেব এক্স প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও ধরে নেব আমি কি এক্স দুটোই সমান যেহেতু এবার একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন তার ডিস্টেন্সটা কী হয় বলো তো তার ডিস্টেন্সটা হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটা হয়ে থাকে তার ডিস্টেন্স তার মানে এখানে ডিস্টেন্স কত ডিস্টেন্স ইজিকালস টু টু এক্স তাহলে আমাদের ডিস্টেন্স ইজিকালস টু টু এক্স ডিস্টেন্স আবার ইজিক্যাল টু কী হবে আমাদের স্পিড ইনটু টাইম তো স্পিডটা কত আছে আমাদের নব্বই কিলোমিটার পার ঘণ্টা ঘন্টা টাইমটা কত আছে আমাদের এক মিনিট এই এই এইবার এখানে দেখো এইখানে আমাদের কি এটা আছে কিলোমিটার পার ঘন্টায় আমাদের অ্যানসার চাওয়া হয়েছে মিটারে তাহলে মিটারে চাওয়ার জন্য আমরা কী করবো মিটার পার সেকেন্ড মিটার মানে কি তাহলে টাইমটাকে যেটা আছে আমাদের কী করে নিতে হবে মিনিট মিনিটটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তার মানে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি এক মিনিট ইজ গাট টু কি ষাট সেকেন্ড এবার কিলোমিটারটা যেটা আছে সেই কিলোমিটারটা কি আমাদের আছে কিলোমিটার পার ঘণ্টায় আছে এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তাহলে মিটার পার সেকেন্ডে আনার জন্য এখানে আমাদের কী করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে এবার কাটাকাটি করো আঠারো পাঁচ আঠারো এবং নব্বই দুই দিয়ে কাটো এটা তিরিশ পাঁচটা চার পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর তার মানে এর ভ্যালুটা আসলো কত সাতশো পঞ্চাশ এটাই আমাদের কি ট্রেনের দৈর্ঘ্য এটাই ট্রেনের দৈর্গ্য এটাই প্ল্যাটফর্মের দর্গ যদি এখানে ট্রেনের দর্গ না বলে যদি প্ল্যাটফর্মের দর্গ বলতো তাহলেও আমাদের কী এটাই হতো তো অ্যান্সার কী আমাদের সাতশো পঞ্চাশ নেক্সট কোশ্চেন কী আছে দেখো এক ঘন্টা একটি নৌকো স্রোতের অনুকূলে যায় এগারো কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় পাঁচ কিলোমিটার স্ত্রীর জলে নৌকোর বেগ কত ডাইরেক্ট ফর্মুলা এখানে আমাদের স্ত্রীর জলে যদি আমাদের প্রথমে যদি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যদি দিয়ে দেওয়া থাকে স্রোতের অনুকূল এবং প্রতিকূল দুটোই যদি আমাদের দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের কী হয়ে থাকে ভি প্লাস ইউ বাই টু এটি মাথায় রাখবেন মানে অনুকূল এগারো প্লাস পাঁচ ডিভাইড বাই টু হয়ে যায় তাহলে এখানে কত আসবে আমাদের ষোলো মানে আট উত্তর হবে অপশান সি কিংবা বেসিক দেখো স্রোতের অনুকূল মানে কি স্ত্রীর জলে নৌকর গতিবেগ প্লাস আমাদের স্রোতর গতিবেগ এটা ইজিক্স টু কত এগারো কিমি আছে কিলোমিটার পার ঘন্টায় কীভাবে বুঝবে যে এটা কি ডিস্টেন্স না এটা আমাদের স্পিড কিভাবে স্পিড এই যে এক ঘন্টায় এক ঘন্টা কতটা এইদিকে উল্লেখ আছে তার মানে কি এক ঘন্টায় এগারো কিমি তার মানে কি স্পিডটা এগারো কিলোমিটার পার ঘন্টা এই তো স্রোতের প্রতিকূলে আমাদের কী হয়ে থাকে এক্স মাইনাস ওয়াই হয় এটা যদি কত ফাইভ কাটো টু এক্স এটা কত ষোলো এক্সের ভ্যালুটা কত আমাদের আট এবং এক্স মানেই গিয়ে আমাদের স্থির জলও নৌ করবে তাহলে স্থির জলে নৌ বেগ আট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কি আছে দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য সাতশো পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্ট ছাড়ে দ্রব্যটি বিক্রি করে কুড়ি পঁচিশ পার্সেন্টেজ লাভ হলে দ্রব্যটির কয় মূল্য কত আমাদের নির্ণয় করতে হবে তো ধার্য মূল্য মানে কি মার্কাম প্রাইস মার্কাম প্রাইস কত রাখা হয়েছে আচ্ছা সাত সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর উপর কুড়ি পার্সেন্টেজ ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে মানে সেল করা হচ্ছে তাহলে সেলিং কুড়ি পার্সেন্টের ছাড় দিলে সেলিং প্রাইসটা কত আসবে সাতশো পঞ্চাশ এর কুড়ি পার্সেন্ট নির্ণয় করে মাইনাস করতে পারো অথবা ডাইরেক্ট এর আশি পার্সেন্টেজ বের করতে পারো আশি পার্সেন্টেজ মানে কি আলটিমেটলি কুড়ি পার্সেন্টের ছাড় মানে কি আশি পার্সেন্টের জিনিসটা বিক্রি হচ্ছে ডিভাইড বাই একশো করে দাও জিরো জিরো কাটো এখানে পঁচাত্তর দুগুণের দেড়শো তিনশো ছশো তাহলে সেল হচ্ছে কত টাকায় ছশো টাকায় এবার ছশো টাকায় যে সেল হচ্ছে এটা আবার কি বলো তো এটা আবার যেটা সিপি ছিল এই দেখো বিক্রি করে পঁচিশ পার্সেন্টেজ লাভ হচ্ছে সিপি মানে কত হান্ড্রেড পার্সেন্টেজ এই হান্ড্রেড এই যে এটা হান্ড্রেড পার্সেন্টেজ এর থেকে এসপি যেটা বিক্রি হচ্ছে সেটা আবার পঁচিশ পার্সেন্টেজ লাভে বিক্রি হচ্ছে পঁচিশ পার্সেন্টেজ লাভ এই ছশো টাকা এটাই আবার কি বলা হয়েছে পঁচিশ পার্সেন্টেজ লাভ তার মানে এটা আমি বলতে পারি আবারও যে এই যে এসপিটা যেটা হচ্ছে এটা কার ভ্যালু একশো পঁচিশ পার্সেন্টেজের ভ্যালু একশো পঁচিশ পার্সেন্টেজের ভ্যালু যদি ছশো হয়ে থাকে তাহলে সিপি মানে কত হান্ড্রেড পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্টেজ ভ্যালু বের করে নাও ছশো ডিভাইড বাই একশো পঁচিশ ইন্টু আমাদের একশো বুঝলে কি বুঝলে না এই জায়গায় একশো পঁচিশ পার্সেন্টেজ কীভাবে করলাম আমি যে এইখানে যেটাই সেল হচ্ছে এই সেলটা আবার কী বলা হয়েছে বিক্রি করে পঁচিশ পার্সেন্টেজ লাভ করছে যে ব্যক্তি বিক্রি করছে বিক্রি করে সে পঁচিশ পার্সেন্টেজ লাভ করছে কার উপরে লাভ করছে সে নিশ্চয়ই বস্তুটার কেনা দামের উপরে তো ক্রয় মূল্যের উপরে তো ক্রয় মূল্যকে আমি আবার হান্ড্রেড পার্সেন্ট ধরি তো ক্রয় মূল্য যদি হান্ড্রেড পার্সেন্টেজ হয় তাহলে তার পঁচিশ পার্সেন্টেজ লাভে এসপি বিক্রি হচ্ছে তাহলে এর পঁচিশ পার্সেন্টেজ লাভ মানে কত একশো পঁচিশ পার্সেন্টেজের ভ্যালু তো পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ সঙ্গে একশো পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারং ষাট বারো চার বারং কত আটচল্লিশ চারশো আশি টাকা তাহলে অ্যাকচুয়াল দ্রব্যটির ক্রয় মূল্য কত চারশো আশি টাকা চারশো আশি টাকা অ্যাকচুয়াল দ্রব্যটির ক্রয় মূল্য অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো সরল সুদের হার কত হলে চারশো টাকা পাঁচ বছরের সুদ আসল পাঁচশো কুড়ি টাকা হবে তো সুদ আসলে পাঁচশো কুড়ি টাকা হচ্ছে মানে কি কত টাকা বাড়লো একশো কুড়ি টাকা এই একশো কুড়ি টাকাটা কী এটা সুদ তাহলে সুদ জিজ্ঞাস্টু আমাদের কী পিআরটি বাই হান্ড্রেড হয় তার মানে প্রিন্সিপাল কত চারশো আর আমাদের বের করতে হবে টাইম কত পাঁচ বছর ডিভাইড বাই একশো এই জিরো জিরো কাটো এখান থেকে কাটলে এটা কত তিরিশ পাঁচ দিয়ে কাটলে এটা কত ছয় তার মানে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা টু সিক্স পার্সেন্টেজ সিক্স পার্সেন্টেজ অ্যান্সার হবে অ্যান্সার আমাদের অপশন এ অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না কি আছে আমাদের এখানে রবীন্দ্র বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকা তিন বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে সেটি নির্ণয় করতে হবে তো সবাই কমেন্ট করে জানাও যে এর কারেক্ট অ্যান্সার কী আমাদের বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Thank you for watching.